শ্রী গুরুজয়, বন্ধুরা আজকের ভিডিওর বিষয় থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওর বিষয় হচ্ছে শুভ যে দোল পূর্ণিমা রয়েছে, এই দোল পূর্ণিমার দিন তিনটি পাতার সাহায্যে যে কোনো শুভ মনের ইচ্ছে পূরণ করার বিষয়, অর্থাৎ এই টেকনিকে বা এটাকে টোটকা রিচুয়াল আপনি বলতে পারেন। এখানে আপনি যে কোনো শুভ ইচ্ছেকে পূর্ণ করার জন্য কিছু বিষয় পাবেন, যেগুলো করলে আপনার যে কোনো শুভ ইচ্ছে আপনি ম্যানিফেস্ট করতে পারবেন। তো কি করবেন, কিভাবে করবেন, কখন করবেন সেটা জানতে পুরো ভিডিওটি দেখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, বন্ধু বান্ধবের মধ্যে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনটি অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যিনি ফার্স্ট টাইম এই চ্যানেল ভিজিট করছেন অর্থাৎ এই ভিডিওটি দেখছেন। থ্যাংক ইউ মিঠুন রায়, তোমাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। তার আগে তোমার ইউনিভার্স কে অনেক অনেক ধন্যবাদ জানাই যে তুমি আমার অনেক অনেক হেল্প করেছো। এগুলোর বিষয়ে কিছু জানতামও না, এটা তোমার কাছ থেকে জেনে অনেক কিছু অ্যাপ্লাই করে, অনেক টেকনিক অ্যাপ্লাই করে আমি সবকিছু মানে অনেক কিছু পেয়েছি। আর অনেক রিসেন্টলি আমি একটা অ্যামাউন্টের জন্য প্রার্থনা করেছিলাম, সেটাও পেয়েছি। আর ওই টেকনিক গুলো আমার খুব খুব কাজে এসছে। হ্যাঁ, জলের টেকনিক থেকে শুরু করে সব কিছু টেকনিক আমি খুব ভালোভাবে অ্যাপ্লাই করে সবকিছু অনেক উত্তর পেয়েছি, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। তার আগে তো অবশ্যই ইউনিভার্সে আমি সবসময় ধন্যবাদ দিই। বোতলের জল খাওয়ার টেকনিকটাও খুব সুন্দর ভাবে আমার কাজ করছে, আমি অনেক 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 খুশি, অনেক খুশি। তুমি সবাইকে এইভাবেই সাহায্য করো, আমাদেরকে আরো নতুনত্ব কিছু দাও যার থেকে আমরা সমস্যা থেকে মুক্ত হতে পারি। আরো আমি এটা আমার সব বন্ধু বান্ধবদেরকেও বলেছি, তার জন্য তোমাকে অনেক 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 ধন্যবাদ। নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে আরো একবার রেইকি বার্তায় স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের বন্ধু শ্রী মিঠুন রায়, রেইকি গ্র্যান্ড মাস্টার। আপনারা নিশ্চয়ই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, যেরকম বলছিলাম, শুভ দোল পূর্ণিমার যে তিথি রয়েছে, অর্থাৎ সেই পূর্ণিমা তিথির মধ্যে আপনি তিনটি পাতার সাহায্যে একটি রিচুয়াল করবেন বা টেকনিক করবেন, যেখানে আপনি আপনার মনের যে কোনো শুভ ইচ্ছেকে ম্যানিফেস্ট করতে পারেন। এটা দিনে 3 বার আপনাকে রিপিট করতে হবে, ওই সময়ের মধ্যে দিনে 3 বার, 1 ঘন্টা 1 ঘন্টা পরেও করতে পারেন, 8 ঘন্টা পরেও করতে পারেন, 2 ঘন্টা পরেও করতে পারেন, সেটা আপনার উপরে। কখনো 15 মিনিট, মানে ধরুন 15 মিনিট পরে গিয়ে আরেকবার করলেন, তারপর আধা ঘন্টা পরে গিয়ে আরেকবার করলেন, করতে পারেন। মোট 3 বার আপনাকে করতে হবে, সে কতক্ষণের মাঝখানে গ্যাপ দেবেন সেটা পরের কথা, সেটা আপনার উপরে। তিনটে পাতা লাগবে, কি পাতা লাগবে? তিনটে অক্ষত বা নিখুঁত তেজ পাতা লাগবে, বেলিফ। একটা মোমবাতি লাগবে, লাল রঙের, সবুজ রঙের, সাদা রঙের চলবে, যে কোনো মোমবাতি চলবে। একটা দেশলাই বা লাইটার নিয়ে নেবেন এবং একটা প্লেট বা পাত্র নিয়ে নেবেন, আর একটা নীল কালির পেন অথবা লাল কালির পেন আপনি নিয়ে নিতে পারেন, স্কেচ পেন নিতে পারেন, মার্কার নিতে পারেন, এমনি পেনও নিতে পারেন। এগুলো লাগবে, আর লাগবে আপনাকে। এই টেকনিকটি আপনি পিরিয়ড চলাকালীনও করতে পারেন, অসৌচ চলাকালীনও করতে পারেন, নিজের বাড়িতে বসেও করতে পারেন, অন্য কোনো জায়গা থেকে বসেও করতে পারেন। জাস্ট 3 বার বিষয়টি রিপিট করতে হবে। প্রথমে একটা উইশ ঠিক করুন যে কোন উইশটা ম্যানিফেস্ট এখানে আপনি করবেন। সেটা মানি রিলেটেড হতে পারে, রিলেশন রিলেটেড হতে পারে, জব রিলেটেড হতে পারে, বিজনেস রিলেটেড হতে পারে, হেলথ রিলেটেড হতে পারে, বাস্তু রিলেটেড হতে পারে, কোনো প্রবলেম হতে পারে সেটা সমস্যা সমাধানের জন্য, বাচ্চা কাচ্চার কোনো পড়াশুনোর বিষয় হতে পারে, কোনো অ্যাডিকশানের বিষয় হতে পারে বা নেশার বিষয় হতে পারে, যে কোনো আপনি ইচ্ছে এখানে পূরণ করতে পারেন, যেগুলো সবই ভালো ইচ্ছে, কোনো অশুভ ইচ্ছে নয়। তো এটা আগে স্থির করে নিন। এরপর কি করবেন, তিনটে তেজপাতার একটা তেজপাতা আপনি নিন, সেই তেজপাতার ওপরে, ধরুন এটা তেজপাতা, তেজপাতার ওপরে আগে লিখুন 1176, অর্থাৎ একটা এঞ্জেল নাম্বার, যেটা ইচ্ছে পূরণের এঞ্জেল নাম্বার, 1176 আপনি লিখে নিন। তার নিচে কি লিখবেন, ধন্যবাদ মহাবিশ্ব আমার এই ইচ্ছে পূর্ণ করে দেওয়ার জন্য। সিম্পল, ধন্যবাদ মহাবিশ্ব আমার আর্থিক উন্নতি করিয়ে দেওয়ার জন্য, ধন্যবাদ মহাবিশ্ব আমার আমাকে রোগ মুক্ত করার জন্য, ধন্যবাদ মহাবিশ্ব আমার আর অমুকের সম্পর্ক ঠিক করে দেওয়ার জন্য, ধন্যবাদ মহাবিশ্ব আমার ছেলের মোবাইল অ্যাডিকশন দূর করে দেওয়ার জন্য, ধন্যবাদ মহাবিশ্ব আমার ছেলের পড়াশুনোয় উন্নতি করিয়ে দেওয়ার জন্য। অর্থাৎ এইভাবে যেটা আপনি চান সেটা হয়ে গেছে, তার জন্য আপনি ইউনিভার্সকে ধন্যবাদ জানাচ্ছেন, উইশটা এইভাবে লিখবেন। বুঝতে পেরেছেন? তাহলে 1176 আগে লিখলেন, তারপরে এই উইশটা লিখলেন, কি কালি দিয়ে লিখবেন সে তো এক্ষুনি বলে দিলাম। লেখার সময় খেয়াল রাখবেন যাতে আপনার লিখতে গিয়ে পাতা ফুটো না হয়ে যায়,
পাতা যেন অক্ষত থাকে, আর যে পাতাগুলি আপনি ব্যবহার করছেন সেগুলোর মধ্যে কোনো ফুটো ফাটা যেন না থাকে। সেই পাতায় আপনি প্রথমে 1176, তারপর উইশ লিখলেন। লেখার পর নিচে আপনি লিখুন তিনবার, সাকসেস সাকসেস সাকসেস, সাকসেস সাকসেস সাকসেস, তিনবার লিখুন। তাহলে কি কি লিখলেন? 1176, তারপর আপনার উইশ পূর্ণ হয়ে গেছে, এর জন্য আপনি ইউনিভার্সকে ধন্যবাদ দিচ্ছেন, এরকম বয়ানে একটা দু তিন লাইনের একটা বিষয় লিখবেন। তারপরে আপনি লিখবেন সাকসেস সাকসেস সাকসেস। এই যে পাতাটা হলো, এবার এই পাতাটা আপনি কি করবেন, দুটো হাতকে একটু ঘষে নিন, ঘষে নিয়ে বাঁ হাতের ওপরে পাতাটা রাখুন, ডান হাত দিয়ে চাপা দিন, দিয়ে আপনি মনে মনে ভাবুন যে সেই ইচ্ছেটা আপনার পূর্ণ হয়ে গেছে। এটা আপনি কয়েক কিছুক্ষণ ভাবুন, কয়েক সেকেন্ড ভাবতে পারেন, কয়েক মিনিট ভাবতে পারেন, ভাবুন যে আপনার সেই ইচ্ছেটা পূর্ণ হয়ে গেছে। যদি আপনি ভাবতে না পারেন তাহলে আপনি এখানে বিশ্বাস করুন যে হ্যাঁ আমার এই ইচ্ছেটা পূর্ণ হয়ে গেছে, মনে প্রাণে বিশ্বাস করুন যে হ্যাঁ আপনার সেই ইচ্ছে ইউনিভার্স পূর্ণ করে দিয়েছে। এটা তো ভাবতে বিশ্বাস করতে পারবেন, যে ভাবতে পারছে সে ভাববে, যে ভাবতে পারছে না সে বিশ্বাস করবে মনে প্রাণে যে হ্যাঁ ইচ্ছেটা পূর্ণ হয়ে গেছে। এই অবস্থায় এরপর আপনি পাতাটা নিন, নিয়ে কি করবেন, আপনি একটি মোমবাতি জ্বালুন, ওই যে মোমবাতি নিতে বললাম, মোমবাতিটা জ্বেলে তার সেখানে আপনি পাতাটা পুরো জ্বালিয়ে দিন। একটা ওই চিমটে বা একটা ধরুন অন্য কিছু আপনি নিয়ে সেটা দিয়েও ওটা জ্বালাতে পারেন, যাতে পুরো পাতাটা পুড়ে যায়, আপনার হাতে তাপ না লাগে। শন যাকে বলা হয়, শন বা চিমটে এই টাইপের, সেটা দিয়েও আপনি পোড়াতে পারেন। পুরো অ্যাশটা আপনি একটা পাত্রের ওপর নিয়ে নিন, সেই অ্যাশটা বা ছাইটা আপনি নিয়ে গিয়ে আপনার বাড়ির কোনো খোলা জায়গায় দাঁড়িয়ে ওই বাইরের দিকে উড়িয়ে দিন, আকাশের দিকে উড়িয়ে দিন। এবার এটা ওড়ানোর সময় যদি সেই ছাই আপনার গায়ে এসে পড়ে কোনো অসুবিধা নেই, বা নিয়ে যাওয়ার সময় যদি নিচে পড়ে কোনো অসুবিধা নেই, যতটা আছে বাইরে ফেলে দিন। আপনার বাড়ির যে মেঝে সেটাও ইউনিভার্সের মধ্যে, আপনি নিজেও স্বয়ং ইউনিভার্সের মধ্যে রয়েছেন, কোনো অসুবিধা নেই। এরপর কি করবেন, এরপর সিম্পলি আপনি আপনার কাজকর্ম করুন, রং খেলার দিন রং টং খেলুন। পরে আবার কিছুক্ষণ পরে বা 1 ঘন্টা 2 ঘন্টা পরে আবার এই কাজটি আর একবার রিপিট করুন, আর একটা পাতা নিন, তাতেও ওইভাবে লিখুন, সমস্ত কিছু লিখে ওইভাবে হাতে নিয়ে আপনি ভাবুন বা বিশ্বাস করুন, তারপর পাতাটা জ্বালিয়ে দিয়ে ছাইটা উড়িয়ে দিন। তারপর আবার আপনি আপনার কাজকর্ম করুন, আবার কিছুক্ষণ পর আবার আর একটা পাতায় ওইভাবে লিখুন, সমস্ত কিছু লিখে হাতের ওপর নিয়ে আপনি ভাবুন বা বিশ্বাস করুন, তারপর উড়িয়ে দিন, ছাইটা নিয়ে উড়িয়ে দিন। অর্থাৎ শুরুতে যে কাজটা করলেন সেটাই আপনি দিনের মধ্যে 3 বার রিপিট করবেন। 3 বার রিপিট করার হয়ে গেল, এরপর আপনি পুরো বিষয়টাকে লেট গো করে দিন, অর্থাৎ আপনার যা করার আপনি করে ফেলেছেন, যা এনার্জি তৈরি করার করে ফেলেছেন, আপনার এনার্জি ইউনিভার্সের কাছে চলে গেছে, আপনার যে অ্যাপ্লিকেশন সেটা ইউনিভার্সের কাছে আপনি পাঠিয়ে দিয়েছেন, এবার ওই দপ্তর থেকে কাজ শুরু হয়ে যাবে এবং ডেফিনেটলি আপনার ইচ্ছে পূর্ণ হয়ে যাবে। এবার আপনার কাজ যেটা আছে সেটা হচ্ছে ধৈর্য। এই যে উইশের জন্য আপনি করলেন, এটা কি নিয়ে কখনো কোনো নেগেটিভ কোনো ভাবনা চিন্তা করবেন না, চাইলে পজিটিভ আপনি সবসময় ভাবতে পারেন যে হ্যাঁ সেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে, কিন্তু নেগেটিভ কখনো কোনো কিছু ভাববেন না, ঠিক আছে? আমি বলবো এর এই বিষয়ে কোনো কিছু ভাবনা চিন্তা করারই দরকার নেই, এটা তো আপনি করলেন, করে ছেড়ে দিন। এবার আপনি আপনার অন্যান্য নিজের জীবনে ব্যস্ত হয়ে পড়ুন, নিজের কাজকর্ম করুন, কর্ম করুন, সেখানে আপনি ব্যস্ত হয়ে যান। এই হচ্ছে বিষয়। ধরুন কেউ জব রিলেটেড বিষয় করেছেন, তাহলে ওখানে আপনি ওটা তো করেছেন, এবার জব ভালো পাওয়ার জন্য আপনাকে যা যা করণীয়, যে বাস্তবের মাটিতে দাঁড়িয়ে যে কর্মগুলো আপনার করা উচিত, অ্যাকশনগুলো নেওয়া উচিত, সেগুলো আপনি নিন, এইটা বলবো। তো সব ক্ষেত্রেই তাই। তো এই হচ্ছে বিষয়, আশা করি বুঝতে পেরেছেন, কোনো ডাউটস নেই। তো এইভাবে এই কাজটি, এই পূর্ণ যে তিথি রয়েছে পূর্ণিমার তিথি, সেদিন আপনি করলে আপনার যে কোনো ইচ্ছে কিন্তু ইউনিভার্স পূর্ণ করবে। আরেকটি কথা এখানে বলে দিই, সেটা হচ্ছে এই যে টেকনিকটা আমি শেখালাম বা মেথড বা রিচুয়াল যাই বলুন না কেন, এটা কিন্তু আপনি এই পূর্ণিমার দিন ছাড়াও অন্য যে কোনো দিন করতে পারেন, যে কোনো দিন যে কোনো সময় করতে পারেন, দিনে রাতে যে কোনো সময় করতে পারেন, অমাবস্যার দিন করতে পারেন, ঠিক আছে, যে কোনো সময় করতে পারেন। কোনো দিনও আপনি ধরুন সকাল 11টা 11টায় যদি করতে চান ফার্স্টের প্রথমবার একটা, সেটাও করতে পারেন। অর্থাৎ এই টেকনিক কিন্তু শুধু এই পূর্ণিমা তিথিতেই করতে হবে, বা এই দোলের দিনই করতে হবে, বা হোলির দিনই করতে হবে এমন নয়, এটা আপনি যে কোনো দিনই করতে পারেন। আজকের বিষয়টা হচ্ছে আজকের তিথিটা ভালো, আজকের দিনটি ভালো, সেই জন্য আজকে আমি করতে বলছি। আপনি প্রথমবার ধরুন করলেন, করার পর আপনার ইচ্ছে ধরুন পূর্ণ হয়ে গেল 21 দিন পর বা 1 মাস পর হয়ে গেল, তারপরে আপনি কি করবেন, আর একটা ইচ্ছের জন্য এই সেম টেকনিক করতে পারেন, ততদিন অপেক্ষা করতে হবে। একটা করেছেন, অপেক্ষা করুন, আর এরকম যদি মনে হয় যে আপনি একটা করেছেন তারপরে আপনার
বেশ কয়েকগুলো দিন চলে গেছে, আপনার মনে হচ্ছে যে এটা আপনি আর একবার করতে চান, মানে রিপিট করতে চান ওই একই ইচ্ছের জন্য। তা আপনি সেটাও কিন্তু করতে পারেন, একই ইচ্ছের জন্য আপনি ধরুন 1 মাস পর আর একবারও এটা করতে পারেন। এইভাবে আপনি এটা করেও যেতে পারেন, বুঝতে পেরেছেন? বা 15 দিন একবার, একটা ধরুন পূর্ণিমায় করলেন, এরপর 15 দিন পর অমাবস্যার দিন আছে, অমাবস্যা তিথিতেও আপনি 3 বার এটা করতে পারেন। তো এইভাবে এটা আপনি কিন্তু ব্যবহার করতে পারেন, নিজে করতে পারেন, কাউকে শিখিয়ে দিন সেও করতে পারে। তবে আপনি যে উইশের জন্য করছেন, যখন করছেন, যেদিন করছেন, সেই বিষয়গুলো কিন্তু 5 জনকে বলার দরকার নেই, কাউকে বলার দরকার নেই, আপনার মনের মধ্যে রাখুন, আপনি নিজে করুন, এটা কাউকে বলার দরকার নেই। হ্যাঁ, টেকনিকটা আপনি কাউকে অবশ্যই শিখিয়ে দিতে পারেন, সেটা ভিডিও শেয়ার করেও পারেন, মুখে বলে দিয়েও পারেন, সে তার মতো কবে করবে কি বৃত্তান্ত তার ব্যাপার। কিন্তু আপনি কোন উইশের জন্য করলেন সেটা যতদিন না পূর্ণ হচ্ছে তার মাঝখানে কাউকে কিন্তু বলবেন না। পূর্ণ হয়ে গেলে আপনি সবাইকে বলুন যে এই টেকনিক করে আমার এটা পূর্ণ হয়েছে, সেটা কোনো অসুবিধা নেই, কিন্তু তার আগে বলবেন না। তাহলে বুঝতে পেরেছেন, এই ছিল আজকের ভিডিও। আপনাদের সকলকে দোলের অনেক শুভেচ্ছা অভিনন্দন, খুব ভালোভাবে দোল খেলুন, আর সাবধানের সঙ্গে খেলবেন, চোখে মুখে একটু মানে রং টং যাতে না যায় আর কি, সেই বিষয়গুলো আপনারা নিশ্চয়ই জানেন, সেইভাবে খেলুন, আনন্দ করুন, এই দিনটি উপভোগ করুন। এই ছিল আজকের ভিডিও। আরও কিছু জানতে অথবা রেকি শিখতে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন। বর্তমানে প্রত্যেকটি ক্লাস অনলাইনে চলছে, আপনার বাড়িতে বসে আপনি যে কোনো ক্লাস বা কোর্স ইজিলি করতে পারেন। হোলি ফায়ার 3 রেকি, যা বিশ্বের সবচেয়ে শক্তিশালী রেকি, যে রেকি শিখলে আপনি আপনার জীবনের সমস্ত ধরনের সমস্যাকে সমাধান করতে পারেন। এই কোর্স শেখার জন্য, এছাড়া বিভিন্ন কোর্স আমি শেখাই, যে কোনো কোর্স শেখার জন্য যোগাযোগ করুন এবং শিখে নিন সেই কোর্স। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন রেকি বার্তা। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য, কথাগুলো শোনার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে আসছি, নমস্কার।